আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজি মই আপোনালোকৰ ওচৰত বিশেষ এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ' লৈ আহিছোঁ আৰু আপোনালোকক মই এনেকুৱা এটা তথ্য দাঙি ধৰিম যিটো তথ্য বৰ্তমান মুছলমান সমাজে দেখিলে বহুত অপমান হ'বলগীয়া হয়, যার কারণে আমার মুসলমান সমাজ বেইজ্জত হয়েছে, মুসলমান সমাজ আজি লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছে। আর আপনাদের এই ভিডিওর স্ক্রিনত দেখা পোৱা যেটি ভিডিও আর বর্তমান এই আমার যাক বেরেলি ব্যক্তি আছে, আলিম সকল আছে, যখন ব্যক্তিয়ে মাজারত গৈ সিজদা করে, মাজারত গৈ চুমা খায়, চাদর পাৰি দিয়ে আর এনেকুয়াকৈ ঢোল বাজনা বজায়, এনেকুয়াকৈ ভণ্ডামি করে থাকে, এই সকল হচ্ছে বেরেলি ব্যক্তি। যখন বেরেলি আলিম সকলক অনুসরণ করে আর সেই সকল ব্যক্তিয়ে আজি ইমান অন্ধভক্ত হয়ে গেছে, আজি জিকিরর নামত এনেকুয়া ব্যবিচার, আজি জিকিরর নামত এনেকুয়া পরিস্থিতি, নিজকে পাগলর নিচিনা ঘুরি ফুড়িছে, নাচিছে, ঢোল বাজনা বজায় নাচিছে আর পাগলর নিচিনায় ভণ্ডামি করেছে। আজি এওলোকর বাবে আজি মুসলমান সমাজ বেইজ্জত হয়েছে, আজি এওলোকর বাবে মুসলমান সমাজ আজি বহুত অপমান হবলগিয়া হয়েছে, মাত্র এওলোকর বাবে। এওলোকে সময়ে সময়ে মাজারত গৈ বেপর্দা হয়, মহিলাসকলক লৈ একলগে নাচ গান করে, মাজারত গৈ নানান ধরনের অপকর্মত লিপ্ত হয়ে থাকে। ঈদে মিলাদুন নবীর সময়ত তেওঁলোকে রাস্তাত ঘুরি ফুরে, ঢোল বাজনা বজায় আর সকল বেরেলি আলিম সকলে এইবিলাক ইজাজত দিয়ে, শেষত তেওঁলোকৰ যিবিলাক আম মুসলমান আছে তেওঁলোকে এনেকুৱা অন্ধভক্ত হৈ জিকিৰৰ নামত পাগলৰ নিচিনা নাচি থাকে। বর্তমান এনেকুৱা জাহিলাতৰ অৱস্থা হৈ গৈছে, সকলো জনাৰ পিছতো তেওঁলোকে এনেকুৱাকৈ পাগলৰ নিচিনা ভণ্ডামি কৰি আছে। আৰু সকলো অসমবাসী মুছলমান সমাজক মই অনুৰোধ জনাইছোঁ, আপোনালোকে সজাগ হওক, সচেতন হওক আৰু এনেকুৱা অপকর্মৰ পৰাই বিৰত থাকিবলৈ যাতে সকলোৱে চেষ্টা কৰে, সকলোৱে যাতে নিজৰ জীৱনটো পবিত্ৰ কৰি লয়, নিজৰ শৰীৰটো পবিত্ৰ কৰি লয় আৰু নিজৰ আমলসমূহ নেক কৰি লয় আৰু সকলোৱে যাতে আল্লাহৰ হুকুমত খাৰা হয় আৰু নবীজী ছাল্লাল্লাহু আলাইহি ৱাসাল্লামৰ সুন্নাত মোতাবিক চলাৰ যাতে সকলোৱে চেষ্টা কৰে ইনশাআল্লাহ।